नमस्कार करोनार आबहे बांगलाय टक शोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि सुजित चट्टोपाध्याय रोयेछि आपनादेर संगे। मूल समस्या शिके उठेछे ভারতবর্ষের যে মূল সমস্যা, যে করোনার আবহের মধ্যে রয়েছে, দৈনন্দিন জীবনে ধ্বস্ত বিধ্বস্ত মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, সেই পরিস্থিতির মধ্যে নাটকীয় টার্ন নিঃসন্দেহে এই করোনার আবহে যখন গোটা দেশ রয়েছে, তখন সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যু রহস্য, সেই মৃত্যু রহস্যকে ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। প্রতিভাবান অভিনেতার যে মৃত্যু স্বাভাবিক ছিল না, এবং সেই মৃত্যুর মধ্যে কী কারণ, সেই করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে গিয়ে যেখানে গিয়ে ল্যান্ড করলো ব্যাপারটা, তা রীতিমতো হচ্ছে মানুষকে আশ্চর্য করে দিল। ক্রোধ একটা বিভীষিকা তৈরি করছে মানুষের মধ্যে, অনেকে মুখ খুলছেন। গোটা বলিউড যেন দ্বিধা বিভক্ত, গোটা দেশের বিবেক দ্বিধা বিভক্ত বা ত্রিধা বিভক্ত হয়ে গেছে। এরকম একটা পরিসরে কঙ্গনা রানাওয়াতের প্রসঙ্গটাও আসছে। গতকাল আমরা দেখলাম যে কীভাবে যে প্রশাসন রাষ্ট্র কোন জায়গায় চলে যেতে পারে, যে সেখানে এক 24 ঘন্টার নোটিশ দেওয়া হয়েছিল কঙ্গনা রানাওয়াত। আমরা জানি হিমাচল প্রদেশের মেয়ে যে মুম্বাইতে, সেও স্ট্রাগল করে একটা জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, তার অফিস কাম বাংলো ঠিক একেবারে, যেটা বেআইনি নির্মাণ হয়েছে। বিএমসি অনেকদিন আগেই তারা অবশ্য জানিয়েছিল মুম্বাইতে এরকম বেআইনি নির্মাণ অনেক আছে, কিন্তু কঙ্গনা রানাওয়াতের বাড়ি বেশ ভালো মতোভাবে গুঁড়িয়ে দেওয়া হলো। স্টে অর্ডার পেয়েছেন কঙ্গনা হাইকোর্ট থেকে, এটা আমরা প্রত্যেকেই জানি যে স্টে অর্ডার তিনি পাওয়ার পর, কিন্তু ততক্ষণে অনেকটাই ড্যামেজ হয়েছে। ড্যামেজের পর কঙ্গনা আরও যেন আক্রমণাত্মক ক্ষিপ্ত। এই সমস্ত মধ্যে দিয়ে টুইটের মাধ্যমে আমরা অনেকের বক্তব্য পেয়েছি। রিয়ার ক্ষেত্রে অনেকগুলো যেমন বিষয় উঠে এসেছে, ল্যান্ড করলো শেষে গিয়ে হচ্ছে ড্রাগস পেডলিং ব্যবহার এসবে। প্রথমে আমরা জানতাম যে ইস্যুটা ছিল হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে কি না, সেটা এখনও পর্যন্ত সিবিআই এটা তদন্ত করতে করতে তিনটে এজেন্সি তদন্ত করছে। সেই এজেন্সির তদন্তে লাস্টে গিয়ে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে যে মাদক ব্যবহারের অভিযোগে। কত গ্রাম মাদক, কী মাদক, এই নিয়ে তো বিতর্ক আমরা শুরু করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আজকের বিতর্ক জমজমাট বিতর্ক হবে, এবং সেই বিতর্কে আপনারা ভালো করে বুঝে নিন যে আসলে ভেতরে গভীরতাটা কোন জায়গায়, কেন মূল সমস্যাটাকে শিখে উঠিয়ে দেওয়া হয়েছে। স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যিনি জাঙ্গিপাড়া থেকে দুবার নির্বাচিত হয়েছেন এবং বিধানসভায় অত্যন্ত ভোকাল একজন বক্তা, আমি স্বাগত জানাচ্ছি। কাঞ্চনা মৈত্র রয়েছেন, বিশিষ্ট অভিনেত্রী, টেলিভিশন পার্সোনালিটি এবং বিজেপি নেত্রী, স্বাগত জানাচ্ছি। প্রদীপ্ত মুখার্জি আছেন, অধ্যাপক, এবং পঙ্কজ দত্ত, যিনি প্রাক্তন আইজি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে প্রত্যেকের কাছ থেকে, কেন এই দুটো কেসের মধ্যে রাজনীতি থেকে শুরু করে একটা ভীষণ ভিন্ডিকটিভনেস কোথাও কি কাজ করেছে, দুটো দিকে দুটো রকম অ্যাঙ্গেল রয়েছে, স্নেহাশিস চক্রবর্তীকে আমি প্রথমে বলতে বলবো। আচ্ছা দেখুন, যে সুশান্ত সিং রাজপুত একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেতা, মানে চলচ্চিত্রে একজন অভিনেতা, এবং ওর প্রতিভা সত্যি অস্বাভাবিক রকমের প্রতিভাবান একটি ছেলে। সে মারা গেছে, এখন সে মারা গেছে, আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে, এটা তদন্ত চলছে এবং সিবিআই এটা তদন্ত করছে। তার সাথে ইডি যুক্ত হয়েছে, তার আর্থিক তছরূপ কতটা হয়েছে, তারপরে তার সাথে যুক্ত হয়েছে এনসিবি, যে মাদক মামলায় জড়ানো হয়েছে তার সঙ্গে যুক্ত রিয়া চক্রবর্তী সহ আরও কয়েকজনকে। এখন এটা তো তদন্ত সাপেক্ষ, আর যতক্ষণ না বিচার ব্যবস্থা সব দিক প্রমাণ সাক্ষ্য প্রমাণ এগুলোকে দেখে কে দোষী সেটা বিচার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কেউ সিদ্ধান্তে আসতে পারছি না। আর এই বিচার করার ভার কিন্তু পুরো বিচার ব্যবস্থার উপর, এটা সিবিআইও কিন্তু এর সিদ্ধান্ত নিতে পারে না। এই যে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট মানে কিন্তু সে দোষী প্রমাণিত হয়ে গেছে তা নয়, এটা তদন্তের জন্য তারা আটকে রেখেছে এই পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারতবাসী কিন্তু সুশান্ত সিং রাজপুতের এই মৃত্যু রহস্য জানতে চায়, এবং যদি কোনো দোষী থাকে তার উপযুক্ত শাস্তিও ভারতবাসী চায়, এবং আমরাও চাই সবাই, সেটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু শুধুমাত্র রাজনীতির কারণে আমরা এটার মধ্যে ঢুকে পড়লাম, দুম করে ঢুকে পড়লাম। দেশ যখন একটা আর্থিক দিক থেকে দেশের অবস্থা তলানিতে এসে পৌঁছেছে, জিডিপি 24% নেমে গিয়েছে, এবং 45 বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ,
এবং সরকারি সংস্থাগুলোকে শেয়ার বিক্রি করে করে টাকা তুলতে হচ্ছে সামাল দেওয়ার জন্য, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে, এই অবস্থায় দৃষ্টি ঘোরানোর জন্য পুরো কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার এটাকে সামনে নিয়ে এসে একটা ফুলিয়ে ফাঁপিয়ে ব্যাপারটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছে। আমাদের আমাদের মনে হচ্ছে এটা, এই যে রিয়া চক্রবর্তী, আমরা জানি না কিন্তু দোষী না নির্দোষ, আমরা কেউ জানি না, তদন্ত চলছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যেন একে স্কেপ গোট করা হচ্ছে, এবং একে সামনে রেখে স্কেপ গোট করে, সামনে বিহার নির্বাচন আছে আপনি ঠিকই বলেছেন, সেই নির্বাচনে এমনকি জাত তুলে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোন জায়গাটায় আমরা এসে পৌঁছচ্ছি। আজকে খুব ভালো কথা, আমি এই আমার প্রথম কথা এভাবে শেষ করব। আপনি সুশান্ত সিং রাজপুতের বিষয়টা যেমন বললেন, কোথাও কি মনে হচ্ছে যে কঙ্গনা রানাওয়াত কি স্কেপ গোট, না কি কঙ্গনা রানাওয়াত হচ্ছে দাবার বোড়ে, একবার দাবার বোড়ে এদের এদের নামিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটাকে বিতর্কটাকে একবার হাইলাইটে করে দেওয়ার জন্য নামিয়ে দেওয়া হয়েছে। এখানে খুব ভালো বলেছেন আমাদের অর্থনীতিবিদ কৌশিক বসু, আমি আজকে পেপারে দেখছিলাম, খুব সুন্দর বলেছেন যে রিয়া চক্রবর্তীর যে গণ অপরাধীকরণ দেখে সতীদাহ ঘিরে উচ্ছ্বাসের যে বর্ণনা পড়েছি তার কথা মনে পড়ে যাচ্ছে। আধুনিক ভারতে এমনটা ঘটতে দেখা মর্মান্তিক, এটা আইনি ভিত্তির প্রশ্ন নয়, সামাজিক আচরণের প্রশ্ন, একেবারেই সামাজিক আচরণের প্রশ্ন। যে পদ্ধতিতে এবং যেভাবে আর কি ঝাঁপিয়ে, করোনার আবহতে দেখলাম যে অনেকে সোশ্যাল ডিস্টেন্সিং ঝাঁপিয়ে পড়ছে একেবারে হচ্ছে রিয়ার কাছে, কোথাও কি এটা স্নেহাশিস বাবু বলছেন, কাঞ্চনার কাছে আসছি, স্নেহাশিস বাবু বলছেন যে এই সাজানো মানে এটা হচ্ছে যে মূল সমস্যা থেকে দৃষ্টিটাকে ঘোরানোর জন্য, এবং কঙ্গনা রানাওয়াত হচ্ছে বোড়ে। কাঞ্চনা মৈত্র, না উনি বোধ হয় যেটা বলার চেষ্টা করছেন ওনার চোখে এটা মনে হচ্ছে, উনি রিয়া চক্রবর্তীকে ওনার চোখে একটা জিনিস মনে হচ্ছে, ওনার চোখে কঙ্গনা রানাওয়াতকে যেন মনে হচ্ছে। দেখুন, আমাদের প্রত্যেকের চোখ মন কল্পনা একরকমভাবে চলে, আমরা মানুষ হিসাবে একরকমভাবে আমরা পার্সপেক্টিভটাকে দেখতে পছন্দ করি, কিন্তু আমার মতে এখানে চোখ ভাবনার কল্পনার ঊর্ধ্বে হচ্ছে তদন্ত। আমার চোখে কি মনে হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট অ্যাট অল। যেটা তদন্ত হচ্ছে সরকারের তরফ থেকে, সিবিআই বলুন, সেটা ইডি বলুন, সেটা নার্কোটিক্স ডিপার্টমেন্ট বলুন, তাদের থেকে যে তদন্ত উঠে আসছে সেই তদন্তটাই আমার মনে হচ্ছে মূল বিষয় এখানে। আমার চোখে মনে হতেই পারে যে কঙ্গনা যা বলছে সত্যি, রিয়া যা বলছে সত্যি, সবার সত্যিটা নিয়ে আমাদের চোখটা নিয়ে কিন্তু ইম্পর্টেন্স নয়, ইম্পর্টেন্স হচ্ছে তদন্তটা নিয়ে। এবং অ্যাজ এ শুধুমাত্র মহিলা হিসাবেও আমি চাই, এবং অ্যাজ এ অভিনেত্রী হিসাবেও, যেরকম শ্রেয়াশিসবাবু বললেন যে সুশান্ত মাল্টি ট্যালেন্টেড এবং অসম্ভব প্রতিভাশালী, এখানে আমি একটা কথা বলতে চাই, সুশান্ত যদি একটি প্রতিভাশালী মানুষ নাও হতেন, উনি যদি মাল্টি ট্যালেন্টেড নাও হতেন, উনি যদি কোনো বড় অভিনেতা নাও হতেন, উনি একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে হতেন, আমি ততদিকভাবেই কিন্তু এই ঘটনার তদন্ত চাইতাম, যেখানে মৃত্যুর সামনে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী শুধুমাত্র কোর্ট আনকোর্ট যাদের খুব গুণ আছে, যাদের খুব মানে পরিচিতি আছে, যাদের খুব ক্ষমতা আছে, তাদের শুধুমাত্র সাংবিধানিক যে প্রাপ্য, সাংবিধানিক যে মানে ক্ষমতার প্রাপ্য সেটা কিন্তু তারা নয়, ভারতবর্ষের সমস্ত এ টু জেড সবাই তাদের যে ক্ষমতা বা তাদের ইয়েটা প্র্যাকটিস করতে পারেন। তো আমার মনে হয় শুধু সুশান্ত নয়, এটা যে কোনো ছেলের হলেও আমি সেটাই চাইতাম। আর এখানে আরেকটা প্রশ্ন বললেন শ্রেয়াশিসবাবু যে পুরোটাই রাজনৈতিকভাবে এটা পুরোটা সাজানো হয়েছে গল্পটা। যদি আমি সহজভাবে প্রাঞ্জলভাবে বলে থাকি, তাহলে যদি আমি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, আমি যদি দেখি যে সুশান্তের মৃত্যু যেদিন হলো, আমি সকালবেলা একটু বেলা করি, তখন লকডাউন হয়েছিল, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম একটা খবর যে সুশান্ত সিং রাজপুতের এরকম আত্মহত্যার ঘটনা, এবং সমগ্র মিডিয়া সারাক্ষণ ধরে এটা চালাচ্ছে। কিন্তু তারপরেই যে ঘটনাটা ঘটলো, সে ঘটনাটা বোধ হয় আমার দেখা মিডিয়া ইন্ডাস্ট্রিতেই প্রথম সাধারণ মানুষ ফিল করতে শুরু করলো যে এই তদন্তটাকে, এই যে মৃত্যুর যে কারণটাকে কোথাও হাসাব করা হচ্ছে, কোথাও চেপে দেওয়া হচ্ছে। তো এখানে যদি আমি খুব শর্টে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে এটাই বলতে পারি যে সুশান্তের যে মৃত্যুর তদন্ত সেটা কিন্তু অনেক আগেই চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটার কোনো রাজনৈতিক দল সেই তদন্ত চেপে দিচ্ছিল না দিচ্ছিল আমি এই তর্কে যাচ্ছি না, আমি শুধু এই কথাটাই
গলা উঁচু করে বলবো যে আজকে সুশান্তের মৃত্যুটাকে যে রাজনৈতিক ফায়দা তোলার প্ল্যাটফর্ম বলে উনি অভিহিত করছেন, উনি ভুলে যাচ্ছেন সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ভারতবর্ষের আপামার জনসাধারণ ইয়াং জেনারেশন সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়েছে, নানান রকম ফোরাম তৈরি হয়েছে, রাস্তায় ক্যান্ডেল মার্চ হয়েছে, তারা কি তাহলে সেই সময় কি কোনো রাজনৈতিক দল তাদেরকে মদদ দিয়েছিল? এখন 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 এই মুহূর্তে এটা ঠিক বলছেন আপনি, সুশান্তের সময় গোটা দেশ নড়ে উঠেছিল, এই মুহূর্তে এই যে রিয়াকে হচ্ছে গণ সামনে রেখে একটা গণ অপরাধীকরণ, এটা নিয়েও কিন্তু কৌশিক বসু থেকে শুরু করে গোটা মুম্বাই ইন্ডাস্ট্রির অনেকেই রয়েছেন অ্যাক্রস লাইনে, তারা কিন্তু সরা ভাস্কর থেকে শুরু করে অনেকেই রয়েছেন সনাম খেল, তারা বলছেন যে রিয়া চক্রবর্তীকে কোথাও স্কেপ হবে না, পাঁচটা অভিব্যক্তি নিয়ে কাম ক্রোধ ঘৃণা এসব মানুষ, এটা নিয়েই আমরা বেড়ে উঠেছি, এটা নিয়ে সে কে কি বলছে সে নিয়ে আলোচনা করে লাভ নেই, কিন্তু তদন্তে কি কোনোভাবে তদন্তের প্রসঙ্গ ভীষণ ভাবে জোর দিচ্ছেন? আমি একটু পঙ্কজ দত্ত কাছে আসছি, পুলিশের প্রাক্তন তিনি আইজি ছিলেন, একটা বড় জায়গায় কাজ করে এসেছেন, তদন্তের প্রশ্নটা কিন্তু এখানে আবেগ কি বক্তব্য, কৌশিক বসু বা অন্যরা কি বলছেন ওটাকে কাঞ্চনা আমল দিতে রাজি নয়, কোনো জায়গা থেকে তদন্তের মধ্যে থেকে কোনো কিছু কি আপনার বিসাদৃশ্য কোনো নজরে পড়েছে? সুজিতবাবু, আপনি আপনার যে আজকে ফোকাল পয়েন্টটি আছে আপনি অতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বা প্যানেলিস্টরা যার দুজন বললেন, এই প্রসঙ্গ ধরে আমি একটা ওল্ড রেফারেন্সে একটু চলে গিয়ে আপনার পয়েন্টে আসব। আমরা যেমন বলিউড বলি, তেমনি আমেরিকায় আমরা হলিউড আছে, হলিউডের খুব নাম করা প্রডিউসার একজন, সে ভদ্রলোকের নাম হচ্ছে হার্ভে উইনস্টাইন। এই হার্ভে উইনস্টাইনের সেক্স অ্যাবিউজ এবং যৌন কেলেঙ্কারি হলিউডের ফিল্ম ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ঘটনা হয়ে রইল। এই হার্ভে উইনস্টাইনের যৌন কেলেঙ্কারি এবং কী করে তিনি এই সমস্ত নায়িকাদের এক্সপ্লয়েট করতেন, সেই ব্যাপারে প্রথম এক ভদ্রমহিলা লিখিতভাবে আমেরিকায় অভিযোগ করলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে সারা পৃথিবীতে একটা মুভমেন্ট তৈরি হলো যার নাম হচ্ছে মি টু, MeToo। এই মি টু মুভমেন্টটা আমাদের ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, এবং আপনি জানেন যে MG আকবর, যিনি বর্তমানে বিজেপি দলের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তাকে রিজাইন করতে হয়েছিল এবং তার মামলাটা এখনও বিচারাধীন। এই জন্য আমি এইটা রেফারেন্সটা দিলাম যে হার্ভে উইনস্টাইন কিন্তু এখন আমেরিকায় আইন খুব কড়া, উনি এখন জেলবন্দী, উনি জেল খাটছেন, ওর অনেক দিনের পানিশমেন্ট হয়েছে। কিন্তু হার্ভে উইনস্টাইনের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেখানে কিন্তু সেই অভিযোগটি ইন রাইটিং দিতে হয়েছিল, লিখিতভাবে দিতে হয়েছিল। MG আকবরের বিরুদ্ধে যে ভদ্রমহিলা অভিযোগ করেছিলেন তিনি একজন সাংবাদিক, তিনিও কিন্তু লিখিতভাবে অভিযোগ করেছিলেন। কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনি ঠিক বলেছেন বা আমার দুই প্যানেলিস্ট যেটা বললেন যে সুশান্ত সিং রাজপুতের হত্যাকাণ্ড না আত্মহত্যা না আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, অল পিওর আনন্যাচারাল ডেথ, এই সত্যটা বেরিয়ে আসুক। এই সত্যটা বেরোনোর ক্ষেত্রে বম্বে পুলিশের হ্যান্ডলিংটা আমরা খারাপভাবে নিয়েছি সারা ভারতবাসী, সেই জন্যই মহামান্য সুপ্রিম কোর্ট CBI-এর আদেশ দিয়েছেন। CBI দীর্ঘদিন ধরে তদন্ত করছে এবং CBI তদন্ত ডিসেন্ট তদন্ত হচ্ছে। এবার এই প্রসঙ্গে আমি আপনাকে বলছি, আপনি যার নাম করলেন কঙ্গনা রানাওয়াত, তিনি একজন ভারতখ্যাত অভিনেত্রী, কঙ্গনা রানাওয়াত কিন্তু প্রথম যে ফোকাল পয়েন্টে এলেন তাতে উনি কিন্তু ওয়াইল্ড অ্যালিগেশন করলেন উইদাউট গিভিং এনিথিং ইন রাইটিং, লিখিতভাবে কোনো কিছু না দিয়ে উনি ওয়াইল্ড অ্যালিগেশন করে বললেন যে বম্বে ফিল্ম ডমের 80% অভিনেতা অভিনেত্রী মাদকাসক্ত। তারপরে তিনজনের নাম করলেন, রণবীর সিং, রণবীর কাপুর এবং অয়ন মুখার্জি, তিনজনের নাম করে বললেন এদের ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করা হোক। তাহলে আপনি আমাকে বলুন, কাপুর খানদান পৃথ্বীরাজ কাপুরের নাতি, পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, রাজ কাপুরের ছেলে, তার ছেলে পুতি, তাহলে তার তো একটা বিরাট সম্মান আছে,
তাহলে যদি মনে করে থাকেন যে ও মাদকাসক্ত তাহলে আপনি ইন রাইটিং দিচ্ছেন না কেন আপনি ওয়েল ডেলিগেশনটা কেন আনছেন এবং আপনাকে এই আপনার সেই সুমত আপনি ভারতবর্ষে মুক্তি মানে ধাত্রী হিসাবে আপনি যদি দেখাতে চান তাহলে আপনি ফ্রন্টে আসুন ফোর ফ্রন্টে এসে আপনি বলুন যে এই লোক করেছে ওনার নামে তো অভিযোগ হয়েছে ওনার নামেও তো আপনার শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন অভিযোগ করেছে যে উনি মাদক অফার করেছিলেন তাহলে এই এই যে ওয়েল ডেলিগেশনগুলো এগুলো কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এইগুলো কিন্তু ভারতীয় জনমানসে বলিউড সম্বন্ধে একটা অত্যন্ত কদর্য চিত্র উপস্থাপন করছেন যেটা কিন্তু আমরা সমর্থন করতে পারছি না ওকে আমি আসবো আপনার কাছে আবারো আসবো আমি একটু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি এটা বলা যাচ্ছে বিহার ইলেকশন এটার কতগুলো সিমটম দেখা গেছে তার কারণ হচ্ছে পোস্টার ব্যবহার করা হচ্ছে এটা গতদিনই আমরা এটাকে নিয়ে বারবার করে দেখা যাচ্ছে যে কেন সুশান্ত সিং রাজপুতকে ভোলার ব্যাপার নয় কিন্তু পোস্টারে চলে এলো বিহার ইলেকশন আর কিছুদিনে পরে আমরা জানি এবং জাতপাত অনেক কিছু বিষয় অর্থাৎ কোথাও কি এই বিষয়টাকে মূল সমস্যাটা থেকে এই বিষয়ে এখন কি কনসেন্ট্রেটেড করা যেখানে কঙ্গনা রানাওয়াত বললেন যে সত্যি ওয়াইল্ড অ্যালিগেশন সবসময় করে যাচ্ছেন ফোকাল ফ্রন্টে দেখছেন আবার তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ছে মহারাষ্ট্র সরকার এর যে আমরা দেখলাম মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এই সমস্ত ব্যাপারটার মধ্যে থেকে কোথাও কি মনে হচ্ছে যে একটা অন্য দিক রয়েছে যে দিকটা আসা সামনে আসা দরকার দেখুন সেই দিকটা বলার শুরুতে আমার একটুখানি নিজের ভয়টা প্রকাশ করিনি মানে আমি খুব কদিন ধরে ভয় ভয় চলছি কেন ভয় ভয় চলছি কারণ ইতিমধ্যে আমি মেয়েদের কলেজে পড়াই বলে চরিত্র নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে পরবর্তীকালে অর্থনৈতিক তশরূপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মানে যেগুলো চাকরি যাওয়ার জন্য খুব জরুরি আর কি আর এখন এই যে নার্কোটিক্স নিয়ে বলতে গেলেও আমার মনটা খুব দুরু দুরু করছে যে কি বাবা কি জানি কি হয়ে যাবে কারণ আমার লিখিত কিছু নেই এই যে বলছি এটা তো রেকর্ডেড এটা আবার যদি কোথাও গিয়ে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের যারা আশা করছেন তারা যদি আমার বিরুদ্ধে কেস করেন তখন আমি খুব ভয় পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে যে বিহারের রাজনীতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটার সঙ্গে এই ঘটনাটাকে মেলানোর একটা প্রক্রিয়া আমি করতে পারি কিভাবে পারি দেখুন আমার সিবিআই এর যে তদন্তের দাবি সেই দাবিকে যখন সুপ্রিম কোর্ট মান্যতা দিলেন আমরা সবাই খুব পছন্দ করলাম কারণ সুশান্ত সিং এর যে ফটো আমার বাড়িতে একজন অভিনেত্রীর ফটো অভিনেতার ফটো রয়েছে সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত কারণ ওর স্ট্রাগলকে আমি ভীষণ পছন্দ করি কিন্তু তাকে ঘিরে যে রাজনৈতিক একটা মেরুকরণ ঘটলো সেটাকে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি রাজনৈতিক মেরুকরণ তার কারণ জিয়া খান কিছুদিন আগে মারা গেছিলেন সেটা নিয়ে কিন্তু এত সিবিআই চর্চা হয়নি এবং সেটা এই সরকারের আমলে এবং এত একটা জনমানসেও এত জায়গাটা আসেনি সেটাও বলিউডের একটা খুব কালো দিক তুলে ধরেছিল এবার ধরে নিন যখন সুশান্ত সিং এর রাজপুতের একটা খুন হয়েছে বলে আমরা যে দাবিটা করছি সেই দাবির পরিপ্রেক্ষিতে যদি আমরা এই বিশ্লেষণে করতে যাই যে দেখুন মামলার যে ধারা বিবরণী যদি আপনারা করেন তাহলে দেখবেন যে মৃত্যু থেকে শুরু হলো খুন দিয়ে সেই খুন থেকে শুরু হয়ে গেল নার্কোটিক্স নার্কোটিক্স থেকে দেখা গেল ড্রাগ সিন্ডিকেট তাহলে এই যে চক্রাকারে ধরার চেষ্টা করলো সেখানে কিন্তু খুনটা কোথাও গিয়ে হারিয়ে গেল এই যে হারিয়ে যাওয়া এই যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট প্রথমে তাকে রিমান্ডে নেবে কি নেবে না এই যে বিতর্কগুলো তারপরে আজকে আপনারা দেখুন এখনই কিছুক্ষণ আগে দুটো ছবি দেখাচ্ছিলেন কঙ্গনা ম্যাডাম যাচ্ছেন তাকে কিভাবে ঘিরে পুলিশ যাচ্ছে এবং আশেপাশে কোনো লোক না থাকা সত্ত্বেও এদিকে যখন রিয়া যাচ্ছেন তখন সেখানে পুলিশরা কিভাবে তাকে নিয়ে যাচ্ছেন দুটোর মধ্যে একটা মারাত্মক পার্থক্য আপনারা ফিল করতে পারবেন যেটা এখনই দেখাচ্ছে আপনাদের চ্যানেলেই তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাটিটিউডাল যে জায়গাটা সেই অ্যাটিটিউডাল জায়গাটাই কিন্তু বড় প্রবলেম এই প্রবলেমটার জন্যই বিহারের ভোটটাকে এখানে আমার গুরুত্ব দিতে হচ্ছে কিন্তু শুধু বিহার ভোট ভাবলে ভাববেন না যেভাবে রাজস্থানে সরকার ফেলার চেষ্টা করা হলো এখানে যেহেতু ঠাকরে পরিবারের নামকে বারংবার নিয়ে আসা হচ্ছে তার মূল উদ্দেশ্যটাও কিন্তু এখানে যে মহারাষ্ট্রে যে একটা অস্থিতিশীল সরকারের প্রসঙ্গ রয়েছে সেটাকেও যদি আমরা এই প্রসঙ্গগুলো দিয়ে ভেঙে দিতে পারি যেখানে কঙ্গনা রানাওয়াতকে আপনারা শুরুতেই যে বিশ্লেষণ করার চেষ্টা করলেন বা যেটা বলা হলো যে দাবার একটা গুটি অবশ্যই সেটা দাবার গুটি নয়তো তিনি কখনো তার অফিসকে রাম মন্দির বলতে পারতেন না বা তিনি কখনো এটা বলতে পারতেন না যে যারা ভেঙে গেল তারা বাবরের দল আচ্ছা এইখানে কি কোথাও কঙ্গনা রানাওয়াত সেই রাজনৈতিক সুড়সুড়িটা দিলেন না যে রাজনৈতিক সুড়সুড়িটার মাধ্যমে রাজনৈতিক মেরুকরণের একটা প্রচেষ্টা চলে এবং সেই প্রচেষ্টা থেকে বিজেপির যে হিন্দুত্ববাদী এজেন্ডা সেটাকে প্রতিষ্ঠা করা যায় ওকে ওকে আমি অবশ্যই কাঞ্চনার কাছে আসবো অনেকগুলো এবং স্নেহাশিস বাবুও রয়েছেন তবে একটা বিরতির সময় হয়েছে বিরতির পর ফিরছি কোনো
নয় একেবারে বিতর্ককে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যে যা সময় রয়েছে যথেষ্ট সময় থাকবে এবং সেই দিকে এগিয়ে নিয়ে যাব, সঙ্গে থাকবে।